हेलो फ्रेंड, वेलकम टू फैक्टस्टर बेंगुली चैनल। आज जे देशे सम्बन्धे बोलबो सेई देशटी प्राचीन सभ्यता देशेर मध्ये एकटी, जे देशे छेलेरा हाफ पैंट पड़ते पारबे ना। ए देशे बियेर आगे एक घंटा क्लास नेওয়া হয়, কিন্তু কেন আগে বলবো। এ দেশে 13 বছরের মেয়ে ও 15 বছরের ছেলে বিয়ে করতে পারে। এ দেশে মেয়েদের হিজাব পরতেই হবে। আমি বলছি ইরানের সম্বন্ধে, চলুন তাহলে শুরু করা যাক। ইরান এশিয়া মহাদেশের একটি দেশ। দেশটির জনসংখ্যা 8,30,00,000। ইরানে সবচেয়ে বেশি ইরানি ভাষায় কথা বলা হয়। দেশটির বর্ডার 10টি দেশের সঙ্গে যুক্ত, তুর্কি, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান প্রভৃতি। এ দেশে 99% মানুষ ইসলাম ধর্মের, 1% মানুষ অন্য ধর্মের। ইরানের রাজধানীর নাম তেহরান। এটি ইরানের সবচেয়ে বড় শহর। ইরানকে পেস্তার রাজধানী বলা হয়। বিশ্বের 25% পেস্তা এখানে পাওয়া যায়। এছাড়াও কেশর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। এটা তো সবাই জানে, ইরানের সবচেয়ে বেশি তেল পাওয়া যায়। তেল সবচেয়ে বড় ব্যবসা। বিভিন্ন দেশে তেল রপ্তানি করা হয়। এ দেশে পানি কম, তেল বেশি পাওয়া যায়। ইরানে পানির সমস্যা রয়েছে। এ দেশে পানি হয় না বললেই চলে। কিছু জায়গাতে তো কোনোদিনই বৃষ্টিপাত হয় না, কিন্তু বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানে আজও 13 বছরের মেয়ের বিয়ে হয়। ছেলেদের বিয়ের বয়স 15 বছর। এ দেশে বেশিরভাগ বাল্যবিবাহ হয়ে থাকে। এ দেশে শর্ট টাইম বিবাহ হয়ে থাকে, অর্থাৎ কয়েক বছরের জন্য বিবাহ করা যায়। ইরান একমাত্র দেশ যে দেশে বিবাহের আগে 1 ঘন্টা জন্ম নিয়ন্ত্রণের জন্য ক্লাস নেওয়া হয়। ইরানে অবিবাহিত মেয়ের চেয়ে বিধবা মেয়ের সংখ্যা অনেক বেশি। ইরান ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক বন্ধু। ইরানে ইচ্ছামতো টিভি চ্যানেল দেখানো হয় না। সব ওয়েবসাইট চালানো সুবিধা এ দেশে নেই। কিছু কিছু সোশ্যাল মিডিয়া ব্যান করা হয়েছে। ইরানে মদ পুরোপুরি নিষিদ্ধ, কিন্তু বেআইনিভাবে এখানে মদ বিক্রি হয়ে থাকে। এ দেশে কোনো পুরুষ হাফ প্যান্ট পরে বাইরে বেড়াতে পারবে না। মেয়েদের 9 বছরের বেশি বয়স হলে তাকে হিজাব পরতেই হবে। এ দেশে 15 বছর বয়স হলে ভোটদান করার সুযোগ দেওয়া হয়। 1970 সালে এখানে শিক্ষিতর হার ছিল মাত্র 37%, কিন্তু বর্তমানে 93% শিক্ষিত। ইরানের ননভেজ খাবার খুবই সুস্বাদু। এখানকার মেয়েরা খুবই সুন্দর দেখতে হয়। এ দেশে অনেক মেয়েদের নাকে ব্যান্ডেজ করা আছে দেখবেন, তার মানে নাক প্লাস্টিক সার্জারি করা হয়েছে। এখানকার মেয়েরা নাক প্লাস্টিক সার্জারি করে থাকে সুন্দর দেখানোর জন্য। এখানকার মুদ্রার নাম ইরানি রিয়েল। নতুন নতুন ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।